ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্ট এবং গ্রিক গভর্নমেন্টের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে। এটা অনেক দূরে গিয়েছে। এই এগ্রিকালচার ভিসাটি অনুমোদনের ক্ষেত্রে কতটুকু পর্যায়, এবং দ্বিতীয় অংশটা হচ্ছে এই ভিসাকে সামনে রেখে কতিপয় দালাল চক্র, মানব পাচার গোষ্ঠী খুবই সক্রিয় রয়েছে, এই দুটি বিষয়কে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা আমি দুইটা প্রশ্নে ভাগ করব। একটা হলো যারা গ্রিসে অবৈধভাবে আছে তাদেরকে বৈধ, আর বাংলাদেশ থেকে কিভাবে বৈধভাবে লোক আনা যায়, এদিকে তো প্রশ্ন, দুইটা প্রশ্ন। তো গ্রিক সরকারের দুইটা প্রশ্নের উপরেই সংসদে অধিবেশনে অভিবাসন মন্ত্রী একটা বক্তব্য দিয়েছে। এখন এই বক্তব্য দেওয়ার পরে এই প্রপোজাল, অর্থাৎ এই অভিবাসন মন্ত্রীর যে প্রস্তাবটা, এটা সংসদে স্পিকারের কাছে দিবে, এবং স্পিকার সেটা মন্ত্রী পরিষদে, না এই আমাদের দেশে মন্ত্রী পরিষদ আর এই দেশের সকল সংসদ সদস্যরা, সকল সংসদ সদস্যরা ওটাকে সাইন করবে। সাইন করার পরে স্পিকার ওইটাকে গেজেটে পাঠাবে। এই গেজেট অর্থাৎ প্রেস, সরকারি প্রেস। এই সরকারি প্রেসে যখন দিবে, এই সরকারি প্রেস থেকে বের হওয়ার পরে গ্রিক টিভি, রেডিও, টেলিভিশন, সংবাদ মাধ্যমে চলে আসবে, এবং যে সমস্ত মালিকরা, তারা তাদের কর্মচারী প্রয়োজন, তারা ওই আইনের ভিত্তিতেই তারা কাগজপত্র জমা দিতে হবে। এখানে আপনারা জানেন তিনটা থেকে চারটা কাগজ গুরুত্বপূর্ণ। এক, পাসপোর্ট। দুই, মালিকের কাগজ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ কোন মালিকের কাজ করবে। তিন নম্বর হইল এম্বাসি থেকে একটা কাগজ। এই এম্বাসির একটা কাগজটা অর্থাৎ যে সে বাংলাদেশি এবং এম্বাসি তাকে সার্টিফাই করছে সে ভালোভাবে। কিন্তু অনেকে দালালরা এই কাগজটা নেওয়ার পরেই তারা বলে যে আপনার তো ভিসা এম্বাসি দিয়ে দিয়েছে। তো আমি আপনার এই চ্যানেলের মাধ্যমে সকল গ্রিসে বসবাসরত বাংলাদেশি কিংবা বাংলাদেশে যারা আছেন সবাইকে অনুরোধ করব, এম্বাসি যেটা চিঠিটা আপনাদেরকে দিয়েছে সেটা আপনাকে জাস্ট সার্টিফাই করতেছে যে আপনি একজন বাংলাদেশি, আপনার পাসপোর্ট থাকা সত্ত্বেও তারা একটা এক্সট্রা একটা চিঠি দেবে আপনি বাংলাদেশি এবং আপনি একজন ভালো লোক, এইটাই তো সার্টিফাই করবে। এই জাস্ট এইটা, এটা অর্থাৎ আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন ফর্মের সাথে এই কাগজটা হতেই হবে, পাসপোর্টের সাথে। এই তিনটা চারটে কাগজ দিলেই আপনি অ্যাপ্লিকেশন করার অনুমতি দেবেন, পাবেন। কিন্তু অনেকেই প্রশ্ন করে যে ভাই আমার এই এই অ্যাপ্লিকেশনটা আমি কবে করতে পারবো, বা আমার মালিকে বলছে যে কী কী কাগজ দরকার। সেই সমস্ত ভাইদেরকে বলবো, সময় আসলে আপনার মালিকেই জানবে যে কী কী কাগজ প্রয়োজন, আপনার দরকার নাই। এই জন্য আপনার অপেক্ষায় থাকেন, আইনগতভাবে অপেক্ষায় থাকেন, যখন সরকার গেজেট পাশ করবে তখন আপনার মালিক জানবে, লগস্থিত জানবে, উকিলটা জানবে, সবাই জানবে যে কী কী কাগজ নিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, অর্থাৎ গ্রিকে বৈধ লোক অবৈধ, সরি গ্রিক অবৈধ লোককে বৈধ করার জন্য এবং দেশ থেকে এগ্রিকালচার আনা যায়। এখন দেশের ব্যাপারে বলি, দেশের ব্যাপারে এখন পর্যন্ত কোনো 100% লিখিতভাবে কোনো অর্ডার আসে নাই যে বাংলাদেশ থেকে লোক আনতে হইলে এই এই কাগজ প্রয়োজন। কিন্তু আপনি যেটা বলছেন, বাংলাদেশে অনেক দালালা, যেমন গত পরশুদিন রাত্রে ভোর 5টার সময় আমার কাছে একটা ফোন দিছে যে ভাই আমাদের এলাকা থেকে প্রায় 1 কোটি টাকার মতো দালালরা নিয়ে এসে এবং আমাদেরকে ভিসাও দেখাইছে এবং অ্যাম্বাসিদের ভিসা দেশে ওইও দেখাইছে। আপনি তো বুঝতে পারছেন অ্যাম্বাসি থেকে ভিসা দেশে, অর্থাৎ অ্যাম্বাসির লেটারটা। তো আমি তাকে বলছি যে ও যে অবস্থায় আছে আরে ওই জায়গায় বাঁধতে রাখ, পুলিশ আমি ফোন দিই। তো সবাইকে বলবো আপনার চ্যানেলের মাধ্যমে বাংলাদেশি সকলকে জানাইতে চাই যে এখন পর্যন্ত গ্রিসের অবৈধ লোককে বৈধ কিংবা বাংলাদেশ থেকে শ্রমিক আনার ব্যাপারে কোনো আইন এখন পর্যন্ত বের হয় না। শুধুমাত্র যে অভিবাসন মন্ত্রী উনি ডিক্লারেশন দিছে যে আমরা বাংলাদেশ থেকে লোক আনবো, এর ভিতরে সমস্যা রয়েছে। যেমন পাকিস্তান বলতে আছে অভিবাসন মিনিস্টারের কাছে, প্রাইম মিনিস্টারের কাছে তারা লিখিত দিয়েছে, রে ভাই বাংলাদেশি তাদের কাছে লোক আনবো আমরা কি দেশ করছি। ইন্ডিয়ায় দেশে, ফিলিপিন দেশে, এরকম সব দেশেরাই অভিবাসন মন্ত্রী সহ প্রাইম মিনিস্টারের কাছে, ফরেন মিনিস্টারের কাছে, আইনমন্ত্রীর কাছে চিঠি দিয়েছে, ভাই আমাদের দেশ থেকে কেন তোমরা লোক আনো না, যাহার কারণেই কিন্তু এই লেট হইতেছে ব্যাপারটা। আপনি বুঝতে পারছেন কিনা, এই মেইন ফ্যাক্ট হইলো এইটা। এই গ্রিক সরকার যদি সমস্ত দেশ থেকে নিত তাহলে এতদিনে গেজেট পার হইয়া যাইতো, বা গেজেট বের হয়ে যাইতো, যার কারণে ডিলে হইতে পারে। এখন বাংলাদেশ সরকার এবং আমাদের অ্যাম্বাসাডার মহোদয় যিনি আছেন,
উনি তো চেষ্টা করতেছেন, বিভিন্ন সময় আমরা দেখি যে উনি বিভিন্নভাবে বিভিন্নভাবে আগাইতেছে, বিভিন্নভাবে চেষ্টা করতেছে। এরপরেও আমাদের কমিটি ভিত্তিক কাজ করতে হবে, সরকারকে বুঝাইতে হবে যে আমরা কৃষক, আমাদের দেশের 70% কিংবা 60% লোক আমরা কৃষক জমিতে কাজ করে খাই, আমরা তোমাদের সহিষা, আমরা কৃষিতে কাজ করতে পারবো এবং মানবতায় তার প্রমাণ আমরা দেখাইতে পারি যে সেখানে 85% কিংবা 90% লোক বাংলাদেশে কৃষক। তো এটাই আমাদের একটা বড় প্রমাণ, যে এই প্রমাণ নিয়ে আমরা সামনে আগাইতে পারি। জি ধন্যবাদ আপনাকে, আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বললেন। দর্শক, একটা বিষয় আজকে পরিষ্কার হয়েছে, অতিথি যে বিষয়গুলো তুলে আনলেন সেটি হলো এখনো এগ্রিকালচার ভিসা এবং ওই চুক্তির আওতায় এই এই দেশে যারা অবৈধ রয়েছেন বাংলাদেশি, তাদেরকেও লিগাল করার প্রক্রিয়াটি একটি পর্যায়ে এসে চলমান রয়েছে, এটি এখনো চূড়ান্ত রূপরেখা এখনো পাওয়া যায়নি, যেটি দূতাবাসের ওয়েবসাইটে দূতাবাস কর্তৃপক্ষ এই দেশের গ্রিক গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো চূড়ান্ত রূপরেখা এখনো ঘোষিত হয়নি। যখন হবে আমরা মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে জানাবো। আমরা ওই বিষয়টাকে অনেক সূক্ষ্মভাবে অবজার্ভ করতেছি, এটি আমরা আপনাদেরকে জানাবো। তবে যে বিষয়গুলো আমাদের কাছে বিভিন্নভাবে আসতেছে সেটি হলো অনেক লোক দালাল চক্র পাসপোর্ট জমা নিচ্ছে, আপনি আপনার রাষ্ট্রীয় সম্পত্তিটি আরেকজনের কাছে কেন জমা দেন? এটি কি কোনো গভর্নমেন্টে ঘোষণা দিচ্ছে? এখন কিছুদিন পরে যখন টাকা অ্যাডভান্স দিচ্ছেন, কিছুদিন পরে যখন ওই দালাল চক্র টাকা খেয়ে যখন নিজেকে হাইড করে ফেলবে, তখন আবার এগুলো নিয়ে আপনার মিডিয়াতে কান্নাকাটি করবে। আরে দুষ্টাও করতেছেন আপনারা, আবার এটা নিয়ে কান্নাকাটি করবেন? এই জন্য সবার প্রতি অনুরোধ থাকলো, আপনারা আপাতত কারো কাছে পাসপোর্ট এবং অর্থ জমা দেওয়ার কোনো প্রয়োজন নাই, এটার ব্যাপারে একটা রূপরেখা আসুক, ফাইনাল রূপরেখা, এটা নিয়ে আমরা আপনাদেরকে আবার আপডেট দেবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মানসিক